রথযাত্রা উপলক্ষে আগরতলা শহরে ছোট ছোট কচিকাঁচাদের রথ বানিয়ে পরিক্রমা। মঙ্গলবার রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে আগরতলার জগন্নাথ জিউ মন্দির এবং ইস্কন মিশন। আজ রথযাত্রা উপলক্ষে বড় রথের পাশাপাশি ছোট ছোট কচিকাঁচারাও ছোট রথ বানিয়ে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে। এই দিনটির জন্য গোটা বছর অপেক্ষা করে থাকেন ভক্তরা। জগন্নাথের রথের দড়িতে একবার টান দিতে অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা। কচিকাঁচারা নিজেদের প্রচেষ্টায় আস্ত একটি রথ বানিয়ে রাস্তায় বের হয়েছেন। রথে রয়েছেন জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা। কচিকাঁচারা কয়েকজন মিলে আনন্দের সাথে টানলো রথের দড়ি। সাত দিন মাসির বাড়িতে খুদেদের হাতে পূজিত হবেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। বানাতে কতদিন লেগেছে? দুদিন লেগেছে। মানে প্রতি বছর কি আসা হয় এখানে? এসে কি মানে কেমন লাগে, কেমন আনন্দ? বাড়ি কোথায়? শিল্পীষ থেকে এখানে এসে আবার কি করবে, বাড়িতে চলে যাবে? সবাই তো রথ টান দেয়। কত বছর ধরে আসছো? দুই বছর। ভালো প্রতি বছর? ভালো। আমি তো এবার মানে প্রথম এলাম এখানে। আচ্ছা, আগরতলাতে প্রথম এসেছেন? এখানে আগরতলা আছি মানে, কিন্তু জগন্নাথ বাড়িতে প্রথম এলাম। আচ্ছা, কেমন লাগছে? ভালো, খুব ভালো। শান্তিমহল সবাই একটা মানে আনন্দ অনুষ্ঠানে যোগদান করেছে। এখানে পূজা অর্চনা হচ্ছে, আলু হচ্ছে এবং ভক্তগণ আসছে, ভালোই লাগছে। আচ্ছা, আপনার ছোটো থেকে রথ দেখছেন, মানে আগের তার এখন পার্থক্য কি আছে না ঠিকই আছে? যেমন বাচ্চারা ছোট ছোট রথ নিয়ে আসছে, ওটাও দেখানো হতো, এটাও ভাগ্যের গজলে। আমরা যেমন বড় রথ টান দিয়ে গেলাম না, ছোটো রথে টান দিয়ে গেলাম, সেটাই বা পাওনা কত। আমি বাড়িতে তো এরকম ছোটো রথ আমার বাড়ির সামনে নিয়ে যেত, ওদের বাড়িতে বড় রথে যেত, সেখানে এনজয় করতাম, রথ টান দিতাম, দেখানো তাই করলাম, ভালো লাগলো। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্স টিভি বাংলা।